আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করে দেখাবো গরুর কলিজা বোনা। বাটা, রসুন বাটা, আদা বাটা নিয়ে নিয়েছি। এখানে গরুর কলিজা বড় বড় পিস করে নিয়েছি, দেখুন অনেক বড় বড় পিস করেছি, ছোট করিনি। গরুর কলিজা রান্না করব। পানিতে ভিজিয়ে রেখেছি কারণ যেন রক্তগুলো বের হয়ে যায়, সেজন্য এই কলিজাগুলোকে একটু পানি দিয়ে ভাপিয়ে নিব, কারণ একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যাওয়ার জন্যে। সামান্য একটু হলুদ দিব, সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। আমি এখন কলিজাগুলো সিদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ দিয়ে। এখন গন্ধটা চলে গিয়েছে, কাঁচা গন্ধ। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা, গরম মশলা সব দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি, আমার হয়ে গেছে চলে যাবো না। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। একদম অল্প পোকরণ দিয়ে গরুর কলিজা ভুনা করেছি আমি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।